ভোরের স্নিগ্ধ আলোকরশ্মি চোখে পড়তে ঘুম ভেঙে যায় নিধির, ক্ষণকাল ব্যয় করে মস্তিষ্ক সজাগ করে। পাশে তাকিয়ে দেখে অর্পণ ঘুমিয়ে বুকের মাঝে অনিরূপকে আগলে নিয়ে। নিষ্পাপ শিশুটি বাবার বক্ষ দেশে কি নির্ভার, প্রশান্তিময় ঘুম ঘুমাচ্ছে। দৃষ্টিজোড়ায় মুগ্ধতা ছড়িয়ে পড়ছে, স্মিত হেসে মুগ্ধ দৃষ্টিদয় ফিরিয়ে নেয় নিধি। তরিত খোলা চোরে হাত চালায়, দৃঢ় করে খোপা বাঁধে, বিছানা ছাড়তে উদ্যত হলে আচমকা থেমে যায়। সেলফোন খুঁজে সময় দেখে, লক সারিয়ে ঢুকে ফেসবুক অ্যাপে। নিউজ ফিডে স্ক্রল করতে গিয়ে চোখ আটকে গভীর রাতে সৌধুর আইডি থেকে পোস্ট করা একটা ভিডিওতে। সৌধুর রুম ফ্লোরে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে ওর কাজিন মহলার বন্ধুরা, সকলের মাঝখানে গিটার হাতে সৌধ, পাশে কফির মগ হাতে আইএস বসে আছে। সৌধুর মুখে হাসি নেই, চোয়ালদয় দৃঢ় চোখ দুটো এক মনে গিটারে স্থির। দেখে কেউ বলবে না রাত পেরোলেই তার শুভ বিবাহ। পুরো ঠোঁট জোড়া নড়ছে বিরতিহীন, কি তীক্ষ্ণ সুর, কি গভীর ছন্দ। ভিডিওর সমাপ্তিতে সকলেরই হাততালি, সৌধুর অধরে বাঁকা হাসি। নিমিষেই নিধির বুক ধক করে ওঠে, থম মেরে বসে রায় দীর্ঘক্ষণ। পরক্ষণই হৃদস্পন্দন কেঁপে ওঠে, আজ যে সৌধ সিনুর বিয়ে, সেসহ তার পুরো পরিবার আমন্ত্রিত। এই আমন্ত্রণ এসেছে চৌধুরী বাড়ি থেকে, সুহাসের তরফ থেকেও এসেছে। সৌধ বা সিনু দুজনের কারো থেকে আলাদাভাবে আমন্ত্রণ বাক্য পায়নি। এক টুকরো দীর্ঘশ্বাস বেরোয় বুক চিরে, বেলা শেষে সৌধের প্রতি যাই অনুভব করুক না কেন, আজ তার কোনো মূল্য নেই। কিন্তু বেলা উঠতে যে অনুপতি নিয়ে দুপুর গড়িয়ে বিকেল এসেছে তাদের জীবনে, সেই বন্ধুত্ব সেটাও কি ঠুনকো হয়ে গেছে। নিঃশ্বাসে অস্থিরতা বাড়ে নিধির, অনেকক্ষণ নিশ্চুপ বসে থেকে মনে মনে বলে, তার পথে সৌধের অনুভূতি মিথ্যে ছিল না। যতই নিজেকে সামলে নিক, গুছাতে উদ্যত হোক, পুরনো স্মৃতি, অতীতে পাওয়া আঘাত কোনোটাই মুছে যায়নি, ভুলে যায়নি সৌধ। আর এই যে আজ সে বেলা শেষে নিজের অনুভূতিকে পুরোপুরি জেনে গেল, সেটাও মিথ্যা না, সব চন্দ্র সূর্যের মতোই সত্য আর দৃশ্যমান। সৌধ তার জীবনে বেস্ট ফ্রেন্ডের চেয়েও বেশি কিছু ছিল, যা সময় থাকতে সে বুঝতে পারেনি। অনেক সময় হয়তো বুঝে অবহেলা করেছে, সব শেষে সবার কাছে অপরাধী, নিজের কাছেও। সময় থাকতে নিজের অনুভূতিকে গুরুত্ব না দেওয়া, সময় চলে গেলে আপনা আপনি অনুভূতিদের টের পাওয়া অপরাধী বটে। এইটাই আসলে নিজেরই, অন্য কারো নয়। দীর্ঘশ্বাস ফেলে নিধি, ঘুরে তাকায় স্বামী পুত্রের দিকে, ভাবে ভালোই হয়েছে সৌধ বা সিনু তাকে আমন্ত্রণ করেনি। ওদের বিয়েতে তার উপস্থিতি কারোর জন্য স্বস্তিকর হবে না, সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়বে অর্পণ, সে সৌধ আর সিনু। কি দরকার একই সঙ্গে দুই দম্পতিকে অস্বস্তিতে ফেলার, ঠোঁটের কোণে হাসি থাকলো, চোখের কারণে সে জল গড়ালো। টের পেয়ে আটকে উঠল নিধি, গতরাতে অর্পণের বলা কথাগুলো স্মরণ করে নিজেকে নিয়ন্ত্রণে আনলো, দুটো চোখ উপর দিকে নিয়ে নিঃশ্বাস আটকে মনে মনে আওড়ালো। এই পৃথিবীতে অগণিত নারীর অনুপতি দাবানালে চলে, একদিন সব ঠিক হবে, সবাই সবার মানুষটাকে নিয়ে সুখী হবে, সে বা সৌধ কেউই এর ব্যতিক্রম নয়। তবু দিন শেষে সৌধর হৃদয়ে নিধি নামক নারীর নৈরাশ্য হয়ে ধরা দেবে, আর তার হৃদয়ে সৌধ কেবলই আফসোস। ঘরের ভেতরে থাকা মনে ভাবনাগুলোর সমাপ্তি টানল নিধি, চোখ বুঝে ঘন ঘন কয়েকবার নিঃশ্বাস ছেড়ে অর্পণের গায়ে হাত রাখলো, ডাকলো কয়েকবার। স্বামীর ঘুম ভাঙলে সে বলল, আজও অফ ডে, চলো না কোথাও গিয়ে বেরিয়ে আসি। ঘুম ছুটিয়ে উঠে বসে অর্পণ অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে বলে, আজ না, তোমার বন্ধুর বিয়ে, আপনি যাবেন? সহসা চুপ মেরে যায় অর্পণ, সেদিন একটা ভুলকে কেন্দ্র করে ওরা যা ঘটিয়েছে এর জন্য উপযুক্ত শাস্তি দিতে পারত সবাইকে, শুধুমাত্র না জেনে বোঝার ভুল। নিধির খুব ভালো বন্ধু আর সৌধ সুজা এমপির ছেলে বলেই ক্ষমা করে দিয়েছে। হাফ নিঃশ্বাস ছাড়ল অর্পণ, কণ্ঠে দৃঢ়তা ফুটিয়ে বলল, সরি, আমার কাজ আছে। মুখ ফুলিয়ে নিধি বলল, আপনার সঙ্গে ঘুরতে যাব বলে বেস্ট ফ্রেন্ডের বিয়ে তাওয়াত ইগনোর করছি, আর আপনি আমাকে কাজ দেখাচ্ছেন। ছোট ছোট করে তাকায় অর্পণ, পাশ থেকে চশমা তুলে দেয় নিধি, বলে, চশমাটা পরুন, এরপর দেখুন। ভেবে বলছো বিয়েতে যাবে না? একদম। বুকের ওপর থেকে যেন বিশাল এক পাথর সরে গেল অর্পণের, সে বোঝে নিধিকে, কেন যেন অনায়াসেই মেয়েটার মন বোঝে, চোখের ভাষাগুলো পড়তে পারে। একজন স্বামীর জন্য এই সত্যিটা খুবই নির্মম, তার স্ত্রী অন্য এক পুরুষের গভীর প্রণয়কে ভুলবশত উপেক্ষা করার দহনে জ্বলছে। তার প্রতি একসময় নিধির মুগ্ধতা ছিল, যা ভালোবাসায় রূপ নেবার পূর্বেই সব কিছু লণ্ডভণ্ড হয়ে যায়। গতরাতে নতুন করে আশার আলো খুঁজে পেয়েছে নিধি, প্রাণপণে চাইছে নিজেকে সুস্থির করার, তাকে আপন করে নেয়ার, স্বামী হিসাবে সম্মানের সঙ্গে সাপোর্ট দেবে। সে দৃঢ় বিশ্বাস উপরওয়ালা নিরাশ করবে না, সে তার ধৈর্য সম্মান কর্তব্যবোধের ভালোবাসা দিয়ে নিধিকে জয় করে নেবে। এতদিন নিধি তাকে সুযোগ দেয়নি, এবার যখন দিচ্ছে পূর্ণ সদ্ব্যবহার করবে। দুদিক থেকেই যখন আঁকড়ে ধরার পায়তারা চলে, কার সাধ্য ছিন্নে করার।
আজ আদরের বোনটার বিয়ে, সারা বাড়ি ফুল আর ঝিরিক বাতি দিয়ে সাজানো হয়েছে। রাত হলেই বিয়ে বাড়ির চোখ ধাঁধানো সৌন্দর্য ফুটে উঠবে। এলাহি আয়োজন, বিয়ে বাড়ির উৎফুল্লতা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে। এত সবের ভিড়েও সকাল থেকে বুক ভার সোয়াশের কারো দিকে চোখ তুলে তাকাচ্ছে না, আর না কেউ তার মুখের দিকে তাকাতে পারছে। শোয়ান খন্দকারের অবস্থাও কাতর, মানুষটা সকাল থেকে কিচ্ছু মুখে তুলেনি, আজ ভীষণ মনে পড়ছে উদয়নীকে। শত তিক্ততার ভিড়ে উদয়নী তার হৃদয়ের কতটুকু দখল করেছিল সময়ের স্রোতে তা দৃঢ়ভাবে অনুভব করছে। আর যদি উদয়নী বেঁচে থাকতো তাহলে বোধ হয় এতটা নিঃসঙ্গ লাগতো না। ছেলের বিয়েতে যত সুখ, মেয়ের বিয়েতে ততই সুখ। বুকে কম্পন ধরে সোহানের, মেয়েটা চলে গেলে তার পুরো বাড়িটাই শূন্য। এমত অবস্থায় পুত্রবধূ প্রিয় নীলুর মেয়েকে স্মরণ হয়, আফসোসে ডুবে যায়। নামিকে তো সে মেয়ের চেয়ে কম কিছু ভাবিনি, তবে কেন আজ তার বাবা সত্তার অসহায়তার নামে কাঁধে হাত রাখল না? তবে কি সে ভুল করেছে সুহাসের সাথে নামির জীবন গেঁথে দিয়ে? তীব্র অসহায় বোধে ভোগে সোহান খন্দকার, বুকের পাজরে ব্যথায় বিষিয়ে ওঠে। কলিজাটা ভীষণ ছটফট করছে, যেন আর কিছু সময় এরপরই তার শরীর ভেদ করে কলিজা ছিঁড়ে নেওয়া হবে। মেয়ের বিয়েতে প্রতিটা বাবার হৃদয়ে হওয়া রক্তক্ষরণ কেউ কি দেখতে পায়, শুনতে কি পায় কেউ মেয়ে বিদায়ে বুকের ভেতরে চলা বাবাদের আর্তনাদগুলো? আব্বু আর ভাইয়ার অবস্থা দেখে সিমরানের চোখের পানি বাঁধ মানে না। বিয়ে নিয়ে এতদিন যে চঞ্চল অনুভূতিটা ছিল, প্রিয়জনকে নিজের করে পাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা, সবই যেন থমকে যায়। অন্তকোণে বাবার বিষণ্ণ মুখ, ভাইয়ের আধারে নিমজ্জিত চোখ আর সমস্ত সত্তা নাড়িয়ে দেয়। আম্মুকে মনে পড়ে খুব, বুকের ভিতর বিশাল একটা জায়গা জুড়ে কেবল শূন্য শূন্য লাগে। বিয়ে শব্দটা সহজ হলেও এর ভাবার্থ কত কঠিন। বিয়ে শব্দে দুটো অক্ষর থাকলো, বিয়ে দুই নরনারীর মধ্যে সংগঠিত হলেও এর সঙ্গে জড়িয়ে থাকে বহু ত্যাগ তিতিক্ষা। বিয়ে শুধু ছেলে মেয়ের মাঝে সম্পর্ক স্থাপন করে না, দুটো পরিবারকেও একসাথে গেঁথে দেয়। ঘরের দেয়ালে টাঙানো পারিবারিক ছবির দিকে তাকায় সিমরান, জ্বলজ্বল করছে মায়ের মুখটা, কি সুন্দর হাসি। মায়ের ডান পাশে মায়ের আদলের লম্বাটে ভাই সুহাস, বাম পাশে গম্ভীর মুখে বাবা দাঁড়িয়ে, তার বুকের অতি নিকটে মিষ্টি হাসিতে দাঁড়িয়ে আছে সে নিজে। নিঃশ্বাস আটকে যায় মেয়েটার। এই ছবিটার কখনোই জীবন্ত হবে না, আম্মু কখনোই ফিরে আসবে না, আজ তার বিশেষ দিনেও না। তৃষ্ণা পায় তার, বিভৎস তৃষ্ণা। মায়ের বুকে একটিবার মাথা রেখে রুদ্ধশ্বাস ছাড়তে আকুল হয় হৃদয়, মনে মনে সৃষ্টিকর্তাকে বলে, আজ আমার বিয়ে, আব্বু ভাইয়ার মতো আম্মু পাশে থাকলে বুকের ভেতরটা ফাঁকা ফাঁকা লাগতো না। সেই ছোট্ট থেকে নিজের কোনো বিশেষ দিনেও ওই মানুষটাকে পাশে পেলাম না। ড্রেসিং টেবিলের সামনে বসে সিমরান, একদিকে সাজানো হয়, অন্যদিকে কেঁদে গাল ভাসায়। ইতিমধ্যে সে মনে মনে কঠিন এক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, আজ রাতে বাসর ঘরে একান্ত মুহূর্তে সে সিদ্ধান্তটি জানাবে সৌধকে। নিজের জীবনের নির্মম অভিজ্ঞতাগুলোই এই সিদ্ধান্ত নিতে তাকে বাধ্য করলো। সাজ প্রায় কমপ্লিট, বাকি রয়ে গেছে শুধু চুল। চুল বাঁধা হলেই লেহেঙ্গা পরবে, আকাশে নীল রঙের গর্জিয়াস ব্রাইডাল লেহেঙ্গা। এই রঙটা সৌধর ভীষণ পছন্দ, পছন্দ সিমরানেরও। সবচেয়ে বড় কথা, সিমরান চেয়েছিল তার বিয়ের সব কিছু ডিফারেন্ট আছে থাকবে, আর সৌধ তার পুরো ব্যক্তিত্বে ডিফারেন্ট টাচ রাখে, তাই বিয়ের সাজে পোশাকে দুজনের পছন্দ খাপে খাপ মিলে গেল। চুল বাঁধা শেষে লেহেঙ্গার জুয়েলারি পরার পূর্বে মেয়ের ঘরে সোহান খন্দকারের আগমন ঘটে। পেছন পেছন আসে সুহাস, পার্লার থেকে আসে মেয়েদের নিয়ে বাইরে চলে যায় প্রাচী। ফারা আর সিমরানের মামি এসে গরম গরম খাবার নিয়ে, তারা খাবার গুছিয়ে চলে গেলে সুহাস দরজা আটকে দেয়। সৌধদের আসার সময় হয়ে এসেছে, বরপক্ষ আসার পূর্বেই তার বাবা ছেলে সিমরানের সঙ্গে একান্ত কিছু সময় কাটাতে চায়। একসঙ্গে খাবার খেতে বসলো ওরা, তিনজনের কারো পেটি দানা পানি নেই। সুহাসের নানুমণিতে বুদ্ধি করে মেয়ের জামাইয়ার নাতিকে সিমরানের ঘরে পাঠালো। নিজের হাতে তুলে খাবে না সিমরান, বাবা আর ভাইয়ের হাতেই খাবে। সোহান খন্দকার ঝাপসা দৃষ্টিতে হাসি মুখে মেয়ের মুখে খাবার তুলতে উদ্যত হলে হঠাৎ সিমরান বাধা দেয়, চলাচল চোখে মৃদু হেসে বলে, ওই আব্বু আম্মুকে নিয়ে আসি, আমার কোনো বিশেষ দিনে আম্মু পাশে থাকিনি, ছুটি নেই, কাজের ব্যস্ততায় এই সেই, আজ যখন কাজ নেই ছুটি আছে তখন আম্মুও নেই, এসব কেমন নিষ্ঠুরতা বলো তো। কথাগুলো বলতে বলতে উঠে দাঁড়ায় সিমরান। বিছানার পাশের টেবিলে মায়ের একটি সিঙ্গেল ছবি রয়েছে, দুদিন আগেই রেখেছে, সেটা নিয়ে এসে কোলে রেখে আব্বু আর ভাইয়ার দিকে তাকায়, কান্নারত মিষ্টি হেসে বলে, আমাদের পরিবার কমপ্লিট। কথাটা বলেই হা করে, সোহান খন্দকার চোখে পানি ছেড়ে দিয়ে মেয়ের মুখে খাবার তুলে দেয়। সুহাস ঠোঁট কামড়ে কান্না আটকায়, টলমল দৃষ্টিতে একবার বোন আর একবার মায়ের ছবি দেখে বুক চিরে বেরিয়ে আসে দীর্ঘশ্বাস, মনে মনে বলে, না বোন, আমাদের পরিবার কমপ্লিট হবে সেদিন যেদিন আমার পাশে নামি বসবে। বরপক্ষের ১১টা গাড়ি, ৩৩টা বাইক তৈরি, তৈরি চৌধুরী বাড়ির সদস্যরাও,
শোনা যাচ্ছে বড় তৈরি, শুধু রাজকীয় প্রক্রিয়া নাগরাজত পরা বাকি, যা আইয়াস আজিজ এসে ঝটপট পরিয়ে দিল। আয়নার সামনে স্তম্ভিত মুখে দাঁড়িয়ে সৌধ এই প্রথম নিজেকে ট্র্যাডিশনাল লুকে দেখতে পাচ্ছে সে। পরনে অফ হোয়াইট কালার শেরওয়ানি, মাথায় আকাশে নীল রঙের কারুকাজ খচিত শুভ্র পালক শোভিত পাগড়ি, পায়ে আকাশে নীল রঙা নকশার নাগরাজোতা, দাড়িমো সেটে সে বিধায় মুখে অভাবক কিঞ্চিত পরিবর্তন ঠেকছে। সব মিলিয়ে নিজেকে পুরনো দিনের কোন এক রাজ্যের যুবরাজ মনে হচ্ছে, যেন আজ তার অভিষেক। মৃদু হাসল সৌধ, ঘুরে দাঁড়িয়ে বুক টান টান করে দীর্ঘশ্বাস সারল, আইএসকে বলল, তোরা যেতে থাক, আমি আসছি। সঙ্গে সঙ্গে আইএস বাকি দিন নিয়ে বেরিয়ে গেল। সবাই বেরিয়ে গেলে একটু স্বস্তি পেল সৌধ, ত্বরিত পা বাড়িয়ে দরজা আটকে দিল। এরপর ধীর পায়ে গিয়ে বসল বিছানায়, ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে চোখ বুঝল সন্তর্পণে, আবেগে স্মরণ করলো নিধিকে, বিবেকে স্মরণ করলো সিমরানকে। জীবনে চলার পথে আবেগ ক্ষতিকর হলো, বিবেক ক্ষতিকর হয় না। বিশেষ দিন বিশেষ মুহূর্ত আচমকা সৌধের ভেতরে সত্তায় কম্পন সৃষ্টি হলো। এই দিনটা নিয়ে একদিন সে স্বপ্ন দেখছিল, স্বপ্নের নারীটি ছিল নিধি। স্বপ্নের দিন সত্যি সত্যি হতে যাচ্ছে, কেবল দুঃস্বপ্ন হয়ে গেছে নারীটি। চোখ খুলল সৌধ, বীরবির করে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করল, প্রথম জীবনের শোক দ্বিতীয় জীবনের সুখে বিলীন হোক, আজ থেকে আমার দ্বিতীয় জীবন শুরু, আমার জীবনে সিনো দ্বিতীয় নারী হয়ে নয় শেষ নারী হয়ে থাকুক, আমার সবটুকু আবেগ অনুভূতি ভালোবাসা ওকে ঘিরে তৈরি হোক, যে আমাকে অনুভব করিয়েছে সে ছাড়া কেউ আমাকে ভালো রাখতে পারবে না, তার প্রতি আমার অন্তহীন ভালোবাসা জন্মাক, হে প্রভু, ভাঙা হৃদয় গড়িয়ে নেয়ার যুদ্ধে আমি বা সিনু কেউ যেন না হারি। বর এসেছে, বর এসেছে, চারিদিকে এন বাক্য উচ্চ রোল ভেসে এলো। ধক করে উঠল তীব্র কষ্টে জর্জরিত কনের বুকখানি, তাকে ঘিরে রয়েছে সকলে, প্রাচী ফারা আর ক্যাজিনটাই গেছে বরের গেট ধরতে, এমপি পুত্র তার উপর পেশায় একজন ডক্টর, কনের পক্ষের দাবি 1,50,000 টাকা, তর্ক বিতর্ক শেষে ছাড় দিতে পারে তবে 1,00,000-এর নিচে নামবে না। বর এসেছে ধনী বাঁচতেই কনেকে ঘিরে থাকা সদস্যদের ভিড় কমতে শুরু করল। সিমরানও যেন বুক ভরে শ্বাস নিতে পারল, এবার ভিড় কমাতে স্বস্তি পেল ভীষণ। আশেপাশে শুধু ঘনিষ্ঠ বান্ধবীদের পেল, খুঁজছিল সে লুনাকে, পেল না। সে দুলাভাই আর বেআইদের সামলাতে ব্যস্ত হয়ে পড়েছে, সৌধ লুনাকে পছন্দ করে না। কিঞ্চিত চিন্তিত হয় সিমরান, কাল থেকে লুনাকে অনেক বুঝিয়েছে, সৌধ ভাই যেমন তার ভালোবাসার মানুষ, লুনাও প্রিয় বান্ধবী। বাজার সভা পাশে মেয়েটার, সেসবের পেছনেও রয়েছে তিক্ত অতীত, সবই জানে সে, তাই তো মেয়েটাকে ভালোবাসে। শত খারাপ অভ্যাস দেখেও দূরত্ব তৈরি করতে পারে না, সৌধের আদেশ অমান্য করা যেমন তার পক্ষে সম্ভব না, তেমনি লুনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করাও অসম্ভব, তাই দুদিক ঠিক রাখতে লুনাকে বিশেষ নিষেধাজ্ঞা দিয়েছে। লুনা কথা দিয়েছে মেনে চলবে, শেষ পর্যন্ত হয়তো পারবে না, তার আগে যা জনসম্মুখে দ্বিধাহীন করে বেড়াতো এখন তা করবে না, বন্ধুত্বের শক্তিতে দৃঢ় বিশ্বাস সিমরানের। বধ সাজে তরুণী, বুক ধুকবুক করছে, নিঃশ্বাসে বাড়ছে ক্রমশ অস্থিরতা, ধীরে ধীরে চোখ দুটো যেন তৃষ্ণার্ত হয়ে উঠল, লোভাতুর হলো মন, একরাশ লজ্জায় আরক্ত মুখে হঠাৎ উঠে দাঁড়ালো সে। লেহেঙ্গার দুপাশে কিঞ্চিত উঁচিয়ে ধরে মৃদু পায়ে চলে গেল ব্যালকনিতে, যেখান থেকে স্পষ্টই দৃশ্যমান বাড়ির প্রধান গেট, যেটা চমৎকার ডেকোরেশন করে বরের গেট বানানো হয়েছে। মধ্যস্থে ফুল দিয়ে তৈরি করা হয়েছে রশি, যে রশির ওপারে দাঁড়িয়ে আছে বর পক্ষ, এপারে কনে পক্ষ। বর বেশে সৌধ ভাইকে প্রথম দেখাতে হৃৎপিণ্ড লাফিয়ে উঠল, মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে দেখতে লাগলো সেই সুপুরুষকে। স্বগর্বে আজ যার নামে নিজেকে লিখে দেবে সে, ভেবে সর্বাঙ্গে শিহরণ বয়ে গেল। ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে হাসি, অনুভব করল বুকের ভেতরটা মৃদু মৃদু কাঁপছে। এই কম্পন ভয়াবহ আকার ধারণ করার সম্ভাবনায় দুশ্চিন্তাগ্রস্ত হল, অন্তকোণে প্রশ্ন জাগল, বিয়েতে কি প্রতিটা মেয়েই এমন নার্ভাস ফিল করে? নিজের মানুষটাকে আপন করে পাওয়ার তীব্র অনুভূতিতে তারই মতো ব্যাকুল হয়। সোজা এমপিকে আলাদাভাবে বাড়িতে ঢুকতে দেওয়া হলো, তার সঙ্গে দুজন দেহরক্ষী আর ছোট ভাই সুলালো আগেভাগে প্রবেশ করলেন। দুজন পুলিশকে সর্বক্ষণ বাড়ির আশেপাশে নজরদারির জন্য রাখা হয়েছে, যতক্ষণ না এমপি সাহেবের ছোট পুত্রের বিয়ে সম্পূর্ণ করে বৌনির স্মৃতি সৌধ নামক বাড়িতে পৌঁছায়, ততক্ষণে তারা তাদের দায়িত্ব থেকে এক চলন উড়বে না। বরপক্ষের সঙ্গে গণপক্ষের বাগবিতণ্ডা চলছে, আইয়াস তাহলে আছে তার সুন্দরী বউকে নিজের দলে নিয়ে নেওয়ার, কিন্তু ফারা যেন আটঘাট বেঁধে হাজির হয়েছে, ওর মুখের ভাব কথার ধরন দেখে মনে হচ্ছে সে আইয়াসকে চেনেই না। আজই নতুন দেখা, সুন্দর করে সাজুগুজু করার ফলে ফারাকে দেখতে অত্যাশ্চর্য সুন্দর লাগছে, আইয়াজের চোখে এমনিতে এসে বিশ্ব সুন্দরী, আজ তার ব্রাইডাল লুক আইয়াজের মাথায় ঘুরিয়ে দিল। তার বউ বোকাশোকা হলো, মারাত্মক রূপবতী জানতো সে, কিন্তু আজকে কেন এত চালাক হয়ে গেল,
কেন তার চোখের ইশারায় কাবু হচ্ছে না। ফারার পাশে থাকা প্রাজী আয়াজের মনোভাব বুঝতে পেরে ঠোঁট টিপে হাসলো, আজিজকে বলল, এই আজিজ, এখানে কি কেউ বউ নিয়ে গোলক ধালে পড়েছে? ফারা লজ্জা পাচ্ছিল, তবুও নিজের স্বামী আর তার বন্ধুদের নাস্তানাবুদ করতে পিসপা হলো না। প্রাচীর কথা শুনে এদিকে আজিজ চোখ বড় বড় করে ঝগড়া সুরে বলল, তোদের মেয়ে লোকদের এই গুণ হ্যাপি, তোরা মুহূর্তেই গিরগিড়ির মতো পাল্টে যাস। এ পর্যন্ত বলে আয়াজের কাজ জড়িয়ে ধরল, কণ্ঠে মায়া মিশিয়ে বলল, আহারে, আমার ইনোসেন্ট বন্ধুটার কত বড় সর্বনাশ হলো, বহু রং বদলালো। ফারার মুখ হা হয়ে গেল। আয়াজ অসহায় চোখে তাকিয়ে প্রাচীরিত ফারার কানে কানে বলল, এই এই একদম গলবে না, তোমাকে দুর্বল করতে এসব বলছে, আর তোমার বড়টা কিন্তু কম শিয়ানা না, বুঝছো? পাক্কা ধুন্ধর, ইনোসেন্ট লুক দিচ্ছে তোমাকে কাবু করার জন্য। আমাদের দলের প্রত্যেককে সব থাকতে হবে ফারহা, বি কেয়ারফুল, তুমি আয়াজের দিকে তাকিও না। প্রাচীর সতর্কবার্তা পেয়ে ফারা সত্যি সত্যি রায়াজের দিকে তাকালো না। এরপর শুরু হলো তর্ক। সদর জানে বিয়ে বাড়িতে সব খুবই সাধারণ ঘটনা, তবু কেন জানি বিরক্ত লাগছে, তীব্র গরমে অতিষ্ঠ ঠেকছে, যেন ভেতরে গেলেই বাঁচে। তার পাশে স্মৃতি আপু ভাবি দাঁড়িয়ে তর্ক বিতর্কে কান ধরে গেছে সবার। সদ অতিষ্ঠ হয়ে নিচু কণ্ঠে স্মৃতিকে বলল, আপা এদের থামা। স্মৃতি ভাইয়ের অবস্থা দেখে পাশ থেকে টিস্যু বের করলো, কপালে জামা বিন্দু বিন্দু ঘাম মুছতে মুছতে বলল, ভাই মুখটা তো গম্ভীর করে রেখেছিস কেন, একটু হাসি হাসি রাখ। ব্রো কুসকে গেল সৌধর, আশেপাশে তাকে সচেতন কণ্ঠে বলল, বরাবর যেমন থাকি তেমনই আছি আপা। আরে ভাই, বিয়ের দিনও এমন থাকতে হবে? সৌধর জবাব দিল না। আর স্মৃতি আপুও দমে গেল, তার হাজবেন্ডকে বলল তর্ক থামিয়ে ভেতরে যাওয়ার ব্যবস্থা করতে। সৌধের দুলাভাই রায়ান আহমেদ মুক্ত এগিয়ে এলেন, কনে পক্ষকে জিজ্ঞেস করলেন, আপনাদের ডিমান্ড বলুন। দাঁত কিলিয়ে হাসলো লুনা, প্রাচী খোসা দিল তাকে। লুনা বলল, 1,50,000। নিমিষে চটে গেল আজিজ, বলল, মামা বাড়ির আবদার, টাকা কি গাছে ধরে? আপনার বন্ধু শালিকার আবদার, এখন টাকা গাছে ধরে নাকি মাটিতে গোজায় তা আমার ডাক্তার দোলাভাই বলতে পারবে। হো করে হেসে উঠল প্রাচী, ফারা, লুনা। বাগবিতণ্ডা চলল আরো কিছু সময়। এরপর সৌধের মুক্ত দুলাভাই চেক সাইন করে এগিয়ে দিল কনে পক্ষে এবং পরিবেশ সবটাই ঠান্ডা হয়ে গেল। যদিও লুনাকে পছন্দ করে না সৌধ, তবুও বউয়ের বান্ধবী হিসাবে তার হাতে মিষ্টি মুখ করে ভেতরে প্রবেশ করতে হলো। বরপক্ষদের আপ্যায়নে কোনো কমতি ছিল না, খানাপিনা শেষে কিছুক্ষণ বিশ্রাম নিল সকলে। উপরে কনের ফটোশ্যুট চলছে, এছাড়া বিয়ের প্রায় প্রতিটি মুহূর্তে ভিডিও করে রাখা হচ্ছে। এভাবেই সময় গড়ালো। এরপর চলে এলো কাঙ্ক্ষিত মুহূর্তটি। সকলের অনুমতি নিয়ে সিমরানকে নিচে নিয়ে আসা হলো। আকাশে নীল রঙা লেহেঙ্গা পরিহিত ব্রাইডাল সাজে সিমরান যখন সিঁড়ি পিরিয়ে নিচে নামছিল, দুপাশে তার লেহেঙ্গা উঁচিয়ে ধরে সাপোর্ট দিচ্ছিল প্রাচী আর ফারা। ক্যামেরাম্যানও ছবি তুলতে তুলতে মুগ্ধ হয়ে গেল। উপস্থিত সকলেই মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়ে রইল সিঁড়ির পানে। সৌধ বসে আছে তার জন্য বরাদ্দকৃত রাজকীয় সোফায়, যেখান থেকে অনায়াসে সিমরানকে দেখতে পাচ্ছে সে। বাকিদের মতো মুগ্ধতা নিয়ে সে প্রথমে না তাকালেও ধীরে ধীরে তার চোখ দুটোয় মুগ্ধতা এসে ভিড় জমালো। মুখের ভিতর ছুঁয়ে গেল শীতল স্পর্শ। সাধারণত বিয়েতে সবাই লাল টুকটুকে বউ সাজে, সিমরান ডিফারেন্ট। সৌধুর মনে হলো সারা জীবন নিজের ব্যক্তিত্বের সাথে আলাদা ট্যাগ ধরে রাখাটা সার্থক, কারণ তার বউ আর সবার মতো লাল টুকটুকে বউ হয়ে তার সামনে উপস্থিত হয়নি। তার বউ যেমন হৃদয়ে তার জন্য আকাশ সম ভালোবাসা পুষে রেখেছে, তেমনি আজ সর্বাঙ্গে ধারণ করেছে গোটা আকাশকে। আকাশে নীল রং পোশাকটাকে সৌধুর কাছে ঠিক আকাশের মতোই মনে হলো। লেহেঙ্গা ছাড়া সিমরানের দেহের যে অংশগুলো দৃশ্যমান সেগুলোকে মনে হলো শুভ্র মেঘ। আকাশের বিশালতা, প্রশান্তি, স্নিগ্ধতা, মুগ্ধতা সর্বস্বই যেন আজ আপাত মস্তক সিমরানে আবদ্ধ। বুকের গহীনে তীক্ষ্ণ এক স্পর্শ পেল সৌধ, মুগ্ধ চোখ দুটো সন্তর্পণে নিচে নামিয়ে নিঃশ্বাস ছাড়ল শব্দহীন। সিমরানকে ততক্ষণে তার মুখোমুখি এনে বসানো হয়েছে। দুজনের মাঝখানে স্বল্প দূরত্ব রেখে সাদা রঙের একটা পাতলা পর্দা টানানো হলো চটপট। এরপর পরিবেশটা শান্ত আর স্বস্তির হয়ে উঠল। সুহাসের স্তব্ধ মুখে এসে দাঁড়ালো সৌধুর পাশে। সৌধ বাঁদিকে তাকিয়ে যখন সুহাসের অসহায় রক্তিম চোখ দুটো দেখলো, ভেতরটা নড়ে উঠল ওর। মনে পড়ে গেল তার স্মৃতি আপার বিদায় মুহূর্ত, সুহাসের অনুভূতি তার চেয়েও গাঢ়। সবচেয়ে বড় কথা, ছেলেটা একটার পর এক ধাক্কা খেতে খেতে আজ আরও একটা ধাক্কার সম্মুখীন হবে। দীর্ঘশ্বাস ফেলল সৌধ, হাত বাড়িয়ে সুহাসের হাতটা শক্ত করে চেপে ধরল, স্মিত হেসে বলল, হিস্ট্রি স্ট্রং দোস্ত। সহসা মৃদু কেঁপে উঠল সুহাস, অনেকদিন পর প্রিয় বন্ধুর ভরসা মাখা বাণী। এ স্পর্শে অশান্ত মনটা শান্ত হলো কিঞ্চিত, চোখ দুটো ঝাপসা হয়ে উঠল নিমেষেই, ক্ষীণ গলায় বলল, কলিজাটা ছিঁড়ে যাচ্ছে রে।
আমি জানি সিনুকে তুই অনেক সুখে রাখবি, তবুও কোথাও একটা ছিঁড়ে যাচ্ছে আমার। আলতো হাসলো সৌধ, তার মতো করে ক্ষীণ গলায় বলল, স্বাভাবিক, নিজেকে শক্ত রাখ, আর ভাব নিজের খুব মূল্যবান সম্পদ অতি যত্নের মানুষটাকে, যার তার হাতে নয় তোরই প্রিয় বন্ধুর হাতে,